হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা টপিক নিয়ে এসেছি বোকা হাদা বোকা বোকা মানুষ একটা বোকা মানুষ কাকে বলে কাকে বলে একটা বোকা মানুষের ডেফিনেশানটা কি সংজ্ঞাটা কি একটা বোকা মানুষের সে সহজ সহজেই কাউকে বিশ্বাস করে ফেলে তাই না সে মনে সব কথা নির্দ্বিধায় মানুষকে বলে ফেলে সামনের মানুষটাকে বলে ফেলে এটা বিচার করা ছাড়া যে সে তার ক্ষতি করবে না উপকার করবে সেটা মানে বিচার করা ছাড়া অবশ্যই ভাবে যে সে তার কাছে বলে হালকা হচ্ছে ভেতরে কিছু কথা বলে হালকা হচ্ছে তো এই ধরনের মানুষগুলিকে আমরা কি বলি বোকা বা সরল সরল অ্যাকচুয়ালি সরল বোকা তো এই দুনিয়ার অর্থে এই দুনিয়া যেই কি বলবো সাপ সাপান্তে ভরা সাপের মতন বিষধর সেই মানে মানুষরূপী সাপ যারা হয় তাদের কাছে সরল হওয়া মানে বোকা আখ্যা পাওয়া এটা একদম বাস্তব কথা কিন্তু এই যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি সরল স্বভাবের হয় যাকে কিনা এই দুনিয়ার মানুষ বোকা বলে আখ্যা দেয় তো সেই বোকামিটা একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতবার করতে পারে কতবার করতে পারে বলে তোমাদের মনে হয় আজকে আমি আমার কথা বলি আমি এরকম যাই হোক সংখ্যা বলছি না একজন দুজন তিনজন কাদের কাদের কাকে কাকে বলেছি সহজ সরলভাবে নিজের মনের কথা কাকে কাকে বলেছি কে কে সেটা মিস ইউজ করেছে এক না এক সময় গিয়ে আমি তো থেমেছি এমন তো নয় যে আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তাই করেছে কি তাই তো করিনি যে একজনের কাছ থেকে ধোকা খেয়েছি তার মানে আমি সবার কাছ সবার সাথে নিজের দূরত্ব তৈরি করে নিয়েছি সবার কাছ থেকে এবং সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি তা তো না এখনও আমি কথা বলি এখনও আমার সঙ্গে যে যে যোগাযোগ করতে চায় যে যে কথা বলে আমি সবার সাথে কথা বলি আমি কারোর সাথে যে চেয়ে কথা বলি বলি কিন্তু কি বলতো ওই যে সব কিছু শেয়ার করা ইমোশনস শেয়ার করা সামনের মানুষটা আমার উপকার করবে না ক্ষতি করবে এই প্রশ্নগুলি আমি নিজের মধ্যে রাখিই না বা এই দ্বিধা দ্বন্দ্ব আমি মনের মধ্যে রাখি না যে সামনের মানুষটাকে এটা আমি বলবো সামনের মানুষটা কি আমার ফায়দা উঠাবে নাকি আমার এটা শেয়ার করে হালকা হব আমি এটা রাখি না এরকম কোনো চিন্তাভাবনাই আমি মনের মধ্যে রাখি না কেন কথাগুলি বলছি জানো তো কারণ এরকম দুজন বোকা দেখলাম ইউটিউবে মা আর মেয়ে হ্যাঁ ম্যান্ডি আর ম্যান্ডির মা দুইজনেই বোকা এরকম কমিউনিটি পোস্ট ম্যান্ডির ভিডিওতে আমরা ম্যান্ডির চ্যানেল থেকে আমরা অনেক দেখেছি যেখানে ও নিজেকে বোকা বলেছে বুঝতে পারেনি সেটা বলেছে এরকম অনেক পোস্ট দেখেছি আমরা ঠিক আছে যেখানে ম্যান্ডি বলেছে আমি বুঝতে পারিনি অর্থাৎ ও নিজেই বুঝতে পারিনি যে ও কি করছে হুম তার মানে কি এটা বোকামির একটা লক্ষণ তো মানুষ কতবার বোঝে না মানুষ কতবার বোঝে না যেটা সেটা যদি ওই স্যান্ডি তার ভিডিওর মাধ্যমে ওইটুকু কথা আমাদের সাথে শেয়ার না করতো যে এর আগে ম্যান্ডি কত রকমভাবে গুল খিলিয়েছে তাহলে আমরা জানতেই পারতাম না যে ওর এই বোকামি স্বভাব বা এই যে ভুল করেছি সেটা কতবারও করেছে এরপর আসি মায়ের কথায় মাও আজকে বলছে হাদা নিজেকে বলছে বোকা হাদা একটা কমেন্টের রিপ্লাই করেছে দেখলাম বলছে আমি বোকা হাদা হুম তো এই বোকামিটা কতদিন ধরে সে করছে কতদিন ধরে সে করছে আচ্ছা ম্যান্ডি কিন্তু বলেছে যে স্বামীর নামে বানিয়ে বানিয়ে বলেছে মায়ের নামে বানিয়ে বানিয়ে বলেছে সেটা কিন্তু আমাদেরকে বলেনি অর্থাৎ মায়ের নামে যা বলেছে সেটা কি সত্যি ধরে নেব সেই হিসাব করলে দেখা যায় যে ম্যান্ডির মায়ের চরিত্র একদম ঝরঝরে ধনে পাতার মতন ঠিক আছে ঝরঝরে ধনে পাতার মতন ম্যান্ডির মায়ের চরিত্র তাহলে ম্যান্ডির মাও কতবার ভুল করেছে কতবার বোকামি করেছে নিজেকে বলছে আমি বোকা হাদা মানুষের সিম্প্যাথি প্রচুর পরিমাণে কামাচ্ছে প্রচুর পরিমাণে মানুষের সিম্প্যাথি কামাচ্ছে ঠিক আছে যেই মানুষের ভিডিও দিনে তিন চার হাজার ভিউজ হতে ঠেলা বেরিয়ে যেত সেই মানুষের ভিউজ এখন হচ্ছে বোকা হাদা সে যে ভিউজ নিচ্ছে ঠিক আছে তো এই যে বলছে না নিজেকে যে বোকা বলছে বোকাদের অপমান করছে বোকাদের অপমান করছে কারণ এটা এই মা আর মেয়ের স্বভাবে পরিণত হয়েছে যখন যেটা মনে চাইবে তখন সেটাই করব না অতীতের কথা ভাববো না ভবিষ্যতের কথা ভাববো কোনোটা ভাববো না যখন যেটা মনে জেদ চাপবে তখন সেটা করব এখন সবাই পাপিয়াকে দোষারোপ করছে পাপিয়ার বাড়িতে তুমি কেন গেছিলে পাপিয়ার বাড়িতে তুমি কেন গেছিলে পাপিয়া কি মাথায় হাত বুলিয়ে দিয়ে হাত বুলিয়ে দিয়ে তারপরে নিয়ে গেছিল তুমি কমা পাপিয়া কি মাথায় হাত বুলিয়ে দিয়ে নিয়ে গেছিল ওই আদামড়ি বুড়িকে নিয়ে গেছিল কি নেয়নি তো সে তো এক বাচ্চার এক বাচ্চার মা তারপরে দিদা হয়ে গেছে তারপরে এক স্বামী ছেড়ে আরেক অন্যের স্বামীর সঙ্গে সংসার করে এসেছে বারোটা বছর তারপরেও সে তার মাথার বুদ্ধি জোগাড় করতে পারেনি যে না এখন যাই হয়ে যাক না কেন যাই করুক না কেন আমার স্বামী আমার শেষ আশ্রয় কিন্তু এটাই আমার স্বামী ক্যান্সারের পেশেন্ট আজ আছে কাল নেই আমার কিন্তু শেষ আশ্রয় এটাই হতে চলেছে সুতরাং আমার মাথায় কে হাত বলালো কে পা বলালো আমি সেটার দিকে তাকাবো না আমি কারোর কথায় ভুলবো না ঠিক আছে আমি কারোর কথায় বলবো না এখন সব দোষ পাপিয়ার ওদিকে ম্যান্ডির মায়ের তরফ থেকে সব দোষ হয়ে গেল পাপিয়ার এদিকে ম্যান্ডির তরফ থেকে সব দোষ হয়ে গেল আমার কি আজব সমাজ তাই না কি আজব সমাজ এরা মা মেয়ে ভাইরাল ফেস বলে যখন যাকে ইচ্ছা ব্যবহার করবে আবার যখন তাকেই যখন ইচ্ছা তাকেই আবার ছুঁড়ে ফেলে দেবে সমাজের চোখে তাকে ছোট থেকে ছোট করবে আমি বুঝি না পাপিয়া কেন মুখ খোলে না পাপিয়া কেন মুখ খোলেন আমি বুঝি না পাপিয়া নাকি ছয় মাস রেখেছে ওই মহিলাকে ছয় মাস নাকি রেখেছে কেউ রাখতে পারবে কেউ রাখতে পারবে বিনা খরচায় হ্যাঁ ওদিকে মারু একুশ দিন রাখতে না রাখতে ম্যান্ডির কাছে টাকা দাবি করেছিল যেখানে ম্যান্ডি বাজার করে দিত ম্যান্ডি বাজার করে দিত কত বাজার করতো আমরা দেখেছি চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছে সেখানে তো ম্যান্ডির মায়ের কোনো ক্ষমতাই ছিল না চ্যানেল দাঁড় করানো নিজের চ্যানেলেই চলতো না আবার অন্যের চ্যানেল দাঁড় করাবে তাহলে যেখানে মারু একুশ দিন পর্যন্ত রাখতে পারেনি অন্যকে দিয়ে অন্যকে দিয়ে মারু তার গার্ল বয়ফ্রেন্ডকে দিয়ে সরি মারু তার বয়ফ্রেন্ডকে দিয়ে ম্যান্ডির কাছে টাকা চাইয়েছে আর সেখানে পাপিয়া যদি চাইতো ম্যান্ডির মায়ের কাছ থেকে টাকা ম্যান্ডির মায়ের দেওয়ার ক্ষমতা ছিল না তাহলে রেখেছে তো যে কয়দিনই রেখেছে রেখেছে তো এখানে মানুষের কোনো দাম নেই আমি দেখছি শুধুমাত্র ভাইরাল ফেসের দাম সে যত নোংরামি করুক সোনাগাছি থেকে যদি দূরাত কাটিয়েও আসে তারপরেও বলবে এ সতী তারপরেও বলবে সতী আমি না অবাক হয়ে যাই এরা বলে এরা নাকি বোকা হ্যাঁ এরা যখন যাকে ইচ্ছা তখন তাকে যেভাবে খুশি ইউজ করে তারপরে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তাকে সমাজের সামনে বদনাম করে ছেড়ে দিয়েছে আর এরা বোকা এরা বোকা তাই না ম্যান্ডি কিভাবে আমার সাথে ইমোশনাল গেম খেলে আমাকে ইমোশনাল ফুল বানিয়ে তারপরে আমার সাপোর্ট নিয়ে হ্যাঁ আজকে এই জায়গায় নেহাত ওই হুল লাত মেরেছে তাই নতবা এখনো আমি ম্যান্ডির কাছে সোনা দিদি হয়েই থাকতাম এখনো পর্যন্ত সোনা দিদি হয়েই থাকতাম পিতল তামা হ্যাঁ হতাম না সোনা দিদি হয়েই থাকতাম পিতলের বহুত দাম আর এদিকে ম্যান্ডির মা পাপিয়াকে এখন দুচ্ছাই করছে যার বাড়িতে খাসির মাংস খাচ্ছে ক্যামেরা খুলে আমাদেরকে দেখাচ্ছে এত আদর যত্ন করছে সকালবেলায় লুচি কচুরি চলে এসেছে হ্যাঁ আর এখন লোকে নিজে তো ডাইরেক্ট করছে না মানুষকে দিয়ে করাচ্ছে মানুষকে দিয়ে পাপিয়ার নামে বদনাম করাচ্ছে এরা নিজের মায়ের হতে পারেনি এরা এক একজন নিজের মায়ের হতে পারেনি নিজের স্বামীর হতে পারেনি সবচেয়ে বড় কথা নিজের মায়ের মা বাবার হতে পারেনি নিজের স্বামীর হতে পারেনি নিজের সন্তানের হতে পারেনি এরা আমাদের কি হবে আমাদেরকে তো এরা যখন মনে ধরেছে ইউজ করেছে যখন সারা দুনিয়া খিলাফ ছিল তখন ইউজ করেছে ব্যাস ইউজ করা হয়ে গেছে তারপরে লাত মেরেছে পাপিয়ার অবস্থা এখন আমার মতন হয়ে গেছে আমি সেটাই দেখছি পাপিয়াকে এখন দর্শকরা কমেন্ট বক্সে এসে বলে দিচ্ছে বলছে আর এই আদামড়ি বুড়িটা সেই কমেন্টগুলোতে লাভরিয়াক দিচ্ছে হ্যাঁ তোরা এত নেমো খারাম কী করে রে তোরা এত নেমো খারাম কী করে তোরা যেই পাতে খাস সেই পাতেই ফুটো করিস সেই পাতেই হাগিস তোরা কি করে এত নেমো খারাম হ্যাঁ যেই মায়ের পেট থেকেই ম্যান্ডি জন্ম নিয়েছে সেই মাই তো চরম এক নম্বরের নেমো খারাম তার মেয়ে নেমো খারাম হবে না তার মেয়ে নেমো খারামই করবে না মা এতদিন পিণ্ডে গিলেছে আরে যাই খাইয়েছে রাখবে না কি কেউ বিনা পয়সায় এখনকার দিনে একটা মানুষের কত খরচ রাখে কেউ কেউ রাখে না ও সব বড় বড়ো ক্যামেরা খুলে না সবাই লেকচার মারতে পারে রাখতে পারবে না কেউ ওই তো প্রাণের দিদি প্রাণের বোন মারু হ্যাঁ কয়দিন যেতে না যেতেই নিজেদের রং দেখিয়ে দিয়েছে ভিডিও খুললে পরেই দেখা যেত যে মারুর মা বাবা মুখ বেঁকিয়ে রাখত ম্যান্ডির দিক থেকে হুম প্রথম প্রথম আদিক্ষেতা ঝরে পড়েছে তারপরে সব প্রকাশ্যে চলে এসেছে আর সেখানে পাপিয়া কয় মাস আমি তো শুনলাম মাস নাকি রেখেছে কে রাখবে এতদিন এতদিন কে রাখবে হ্যাঁ সব এখন কমেন্ট বক্সে এসে বলছে তুমি যদি পাপিয়ার সঙ্গে না যেতে তাহলে তোমার মেয়ে তোমাকে দেখতো তাই তাই নাকি বুড়ো আর বুড়ি মানে যেই বুড়ো মারা গেছে আর এই আদ্দামড়ি বুড়ি এরা দুজনে পাপিয়াকে মাঝখানে বসিয়ে ম্যান্ডিকে ঠুকেছিল কার কথা অনুযায়ী হ্যাঁ কার কথা অনুযায়ী শুনেছি বয়স বাড়লে নাকি বুদ্ধি শুদ্ধিও বাড়ে তো তাদের নিজস্ব কোনো বুদ্ধি নেই তারা তাদের নিজের জন্ম পেটের সন্তানকে ছোট করতে বসে পড়েছে অন্যজনকে মাঝখানে বসিয়ে যে আজকে পাপিয়া ছিল বলে এত কিছু হলো কেন পাপিয়া কি মাথার মধ্যে বন্দুক ঠেকিয়ে রেখেছিল যে আমি যা বলতে বলছি তোমরা তাই বলো বলেছিল কি করেছিল কি তা তো করেনি আমরা তো কেউ দেখিনি প্রত্যেকে নিজের স্বার্থ অনুযায়ী ব্যবহার করেছে তখন তাকে উপরে তুলেছে যেই স্বার্থ ফুরিয়ে গেছে জনগণকে সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে না এবার পেটাও না এবার চড়াও জুতাও তাই না তোদেরকে এইভাবেই যেতে হবে রে তোদেরকে এইভাবেই যেতে হবে দুনিয়া দেখছে দুনিয়া দেখছে যে একটা অসভ্য মা হ্যাঁ একটা মা নামে কলঙ্ক একটা অসভ্য মহিলা আদামরি বুড়ি কিভাবে নিজের চরিত্রের জন্য এদিক ওদিক কি বলে না ওটাকে ঠোকার ঠোকার খেয়ে বেড়াচ্ছে এদিক আর ওদিক ঠোকার খেয়ে বেড়াচ্ছে যার নিজস্ব কোনো একটা বাসস্থান নেই তাও নিজের চরিত্রগত দোষের জন্য হ্যাঁ চরিত্র ঘটিত দোষের জন্য স্বামীর কাছে অত্যাচারিত হয়েছে ঠিক আছে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকা যেত না বা কোনো একটা অন্য কোনো জায়গায় যাওয়া যেত না হ্যাঁ বা যার সঙ্গে গেছিল এর সঙ্গে ডিভোর্স নিয়ে যেতে পারতো না মরার সময় থাকলো না হ্যাঁ মুখের উপরে ক্যামেরা ধরে রাখত বলে চলে গেল পাপিয়ার বাড়িতে স্বামীর সঙ্গে থাকবে না বলে আর এখন হ্যাঁ অবিসি পালন করছে হ্যাঁ এই অসৌচ পালন করছে বলিহারি এদের সমস্ত কিছুর বলিহারি জীবৎকালে জল দেয় না আবার মরলে পরে তার আবার অসৌচ পালন করছে এদেরকেও মানুষে আবার দরদ দেখাচ্ছে কেন বলো তো ভাইরাল ফেস্তাই ভাইরাল ফেস্তাই মাঝে মধ্যে ভাবি কি কি লাভ এই যে এই যে ভালো জিনিস দেখাচ্ছি প্রত্যেক দিন উঠছি একা হাতে সবটা সামলাচ্ছি বান্না থেকে শুরু করে ঘর মোছা ঘর দেওয়া বাসন মাজা সব কিছু একা হাতে করছি পুজো করে না পুজো করে না পুজো করে না সিংহাসন এনে মনের মতন করে পুজো করছি কি হচ্ছে তাতে কি হচ্ছে তাতে কিছু ভালোবাসার মানুষ ছাড়া আর কি আসে কেউ দেখতে কেউ আসে না এই নোংরামি না করলে এই সোশ্যাল মিডিয়াতে অন্তত টিকে থাকা যায় না সোশ্যাল মিডিয়াতে টিকে থাকা যায় না পরকিয়া করতে হবে স্বামীকে ধোকা দিতে হবে অন্যের সঙ্গে শুতে হবে ঠিক আছে তারপরে শ্বশুরবাড়ির নামে বদনাম করতে হবে তারপরে গিয়ে চ্যানেলটা দাঁড়াবে তারপরে গিয়ে ফেস ফেস ভ্যালু হবে আর যদি একবার তোমার ফেস ভ্যালু হয় তুমি যদি সোনাগাছি থেকে ঘুরেও আসো দর্শক তোমাকে বা করবে এটাই এখনকার দিনের সমাজ এটাই সমাজ এই সমস্ত দেখে না এই সমস্ত দেখে ইচ্ছে করে না ইচ্ছে করে না ফোনটা খুলি ক্যামেরাটা খুলি ভিডিওটা করি কিন্তু ওই যে টাকা লাগবে তার জন্য এই ধরনের নোংরা ক্যারেক্টারকে দেখতেও হবে এদেরকে নিয়ে বলতেও হবে আবার এরাই ঠাট দেখিয়ে আমরা যারা শুধুমাত্র এদেরকে ইন্ডিকেট করে বলি এরাই আবার ঠাট দেখিয়ে আমাদেরকে বদনাম করে আমাদেরকে আবার বদনাম করে ক্যামেরা খুলে নিজে সিম্প্যাথি কার্ড খেলে তারপরে বদনাম করে আমাকে বাঁচতে দেওয়াও না কোন সময় রেলের তলায় পড়বো সেদিন বললো না ম্যান্ডির মা রেলের তলায় পড়বে বললো না হ্যাঁ শোন তুই যদি মরার হতিস না তুই বহুত আগেই মরতিস এই কলঙ্কিত রূপটা নিয়ে ক্যামেরার সামনে আসতিস না বা সমাজের সামনে আসতিস না মরার হুমকি দিচ্ছে ক্যামেরা খুলে এত কিছু হয়ে যাওয়ার পরেও নির্লজ্জের মতন কান কাটা বেহায়ার মতন যখন ক্যামেরা খুলে দাঁড়াতে পারছিস না তখন ওই মরার ভয় কাউকে আর দেখাস না যে তুই এটা করবি ওটা করবি নির্লজ্জ বেহায়া মহিলা যেমন মা তেমন মেয়ে এরা আবার অনেকে মরে যাওয়ার হুমকি দেখায় লজ্জাও করে না তোদেরকে কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়ে তোদেরকে লজ্জা দেওয়া যাবে না ঠিক আছে তোরা যা খুশি তাই করে বেড়াবি বুক বাজিয়ে করে বেড়াবি আবার মানুষকে ছোট করার জন্য সিম্প্যাথি কার্ড খেলবি নির্লজ্জ বেহায়ার দল বোকা হাদা হাদাসাহে চরিত্রহীন মহিলা কথায় কথায় চরিত্র বিক্রি করে কথায় কথায় উঠতে বেরিয়ে যায় যে বললো রাম তার সাথেই যাম তাই না যে বলল রাম তার সাথেই যাম কেন তোর নিজের বুদ্ধি নেই আদ্দামড়ি বুড়ি মেয়ে ছেলে তোর নিজের বুদ্ধি নেই তুই যাত তার কথায় চলবি কেন কর চলবি নিজের বোধবুদ্ধি নেই এতদিন পরে ভিউজের খাতিরেই হোক বুড়ো বুড়ো তোকে মেনে নিয়েছিল কেন চলে গেছিলি রঙ্গমারাতে কেন চলে গেছিলি এখন লোককে দোষারোপ করছি যে আমাকে বাঁচতে দেও না বাঁচ না ওই দুনিয়া দুয়ারে দুয়ারে ঠক্কর খেয়ে বাঁচবি আর যেদিন তোর মেয়ের ভিউজ কমবে সেদিন তোর মেয়ে তোকে আবার নিয়ে আসবে আবার সেদিন নিজের ভিউজ বাড়াবে তোর মেয়ে যেই চিটিয়াল না রে তোর মেয়ে সাংঘাতিক চিটিয়াল তোর মেয়ে জাগায় জাগায় দাঁড়িয়ে মানুষকে খুন করে ফেলতে পারে তোর মেয়েকে তুই এমন চিটিয়াল বানিয়েছিস বুঝতে পারলি চালা আদ্দামড়ি বুড়ি আর তার মেয়ে নিজেদেরকে বারবার কি বলে বোকা বলে কি করেছে ভুল করে ফেলেছে এক একটা চরিত্রহীন মা চরিত্রহীন মেয়ে চরিত্রহীন বারবার যে চরিত্র বিক্রি করে তার সেটা ভুল না সেটা স্বভাব ঘটিত দোষ সেটা চরিত্রের দোষ ঠিক আছে বোকা হাদা মারাচ্ছে নিজেদেরকে চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছি নতুন ভিডিওর সাথে আগামী দিন টাটা গুড নাইট